আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে এই জিনিসটা একটু শেয়ার করি। আমার হাতে বর্তমান চলে এসেছে কম্পাস্টের এই ডিভাইসটি। এটার মডেল নাম্বার হচ্ছে CF E130NV2। কম্পাস্টের এই ডিভাইসটা রিভিউ নিয়ে আসবো, অবশ্যই আপনাদের জন্য রিভিউ নিয়ে আসবো, যেখানে ক্লিয়ার ধারণা দেব এটাতে কি আছে, কিভাবে ব্যবহার করবেন, কি রকম সার্ভিস দেবে বিস্তারিত। আর রিভিউটার মধ্যে থাকবে সেটার প্রাইস এবং অন্যান্য বাদবাকি যে বিষয়গুলো। আর রিভিউ শেষ করার পর যে নেক্সট ভিডিও রিভিউয়ে, তো আমরা জানবো এই ডিভাইসটা কী কী প্রোভাইড করতেছে, কী কী থাকতেছে, কীভাবে কাজ করবে। আর তারপরের যে ভিডিওটা হতে যাচ্ছে সেটা হবে আপনার রেঞ্জ টেস্ট, যে ডিভাইসটা কীরকম রেঞ্জ দেয়, পারফরমেন্স কেমন, কতগুলো ডিভাইস ভালো চলবে। তো সেই বিষয়গুলো হয়তোবা তৃতীয় ভিডিও হতে পারে। তো এটা জাস্ট আমি ভাবলাম যে যেহেতু আমার কাছে ডিভাইসটা চলে আসছে, আপনাদের একটু খুলে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাঙ্গিং করার জন্য স্টিলের, এটা ভালো লাগলো। আর পিওই অ্যাডাপ্টর এবং কিছু ইউজার ম্যানুয়াল। তো রিভিউ তো সব কিছু বিস্তারিত বলে দেব, আপনাদের শুধু দেখাচ্ছি যে যেহেতু প্রোডাক্টটা আসছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কী রকম কী কী থাকতেছে। পিওই অ্যাডাপ্টারটা আমার কাছে ততটা ভালো লাগেনি, যদি কেবল সিস্টেমটা করা হতো ভালো লাগতো, অনেকের কাছে ভালো লাগতে পারে। আর এই হচ্ছে কম্পাস্টের সেই ডিভাইসটি, একেবারে বড় না বা ছোট না, মোটামুটি কম্প্যাক্ট সাইজের, সম্পূর্ণ সাদা কালারের। এবং এটা কিন্তু ডিরেকশনাল, এটা অমনি ডিরেকশনাল না, এটা ডিরেকশনাল অ্যান্টেনার দ্বারা তৈরি। তো মোটামুটি ডিভাইসটা দেখতে অনেকটা এইরকমই। আপনারা আগেই এটা কেনার সিদ্ধান্ত নিয়েন না, আমি রিভিউ করব, রিভিউ করলে সেটা বুঝতে পারবেন যে কার জন্য এটা উপযুক্ত, কেমন পারফরমেন্স, তারপর কেনার সিদ্ধান্ত নিয়েন।